আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বর্তমানে বসে আছি খামারেই, কারণ খামারের পাশে একটা ছোট রুম যেখানে থাকা হয়। তো আজকে একটা ভাইয়ের প্রশ্নের ক্লিয়ারটা করার জন্য ভিডিওটা করছি, এবং এই প্রশ্নটা অনেকেরই, আমার যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরই অনেক যে প্রশ্ন, যে আসলে কিভাবে তারা এই জিনিসটা করবে বা কিভাবে হলে ভালো হয়। তো আমি আমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটি। তো আজকের এই মানে ইম্পর্টেন্ট যে তথ্যটি, আজকের এই ভিডিওতে এই তথ্যটা জানাবো যে আপনি কোন কিভাবে ঘর বানাবেন এবং ঘরটা কেমন হওয়া চাই সে বিষয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি একটু ভুল বা একটু মিস্টেকে বা একটু বা ভুলও হয় না, ঘর তো ঘরই, এর মধ্যে যদি আপনি যদি একটু যদি একটু কৌশলে অন্যভাবে দিতেন হয়তো আপনার জন্য উপকার হতো। বর্তমানে যেটা দিচ্ছেন এটা ক্ষতি না, আর যদি আরেকটু অন্যরকম ভাবে দিতেন তাহলে আপনার জন্য ভালো হতো। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। তো দেখেন, আমরা যারা বর্তমানে ফার্মিং করছি, আমরা যেখানে যার যেখানে আছে আমরা সেখানে শুরু করে দিয়েছি। আসলে এই ফার্ম, এটা একটা যেমন সাইট, এবং এটা একটা এই ফার্মিং সাইটটাও একটা বিজ্ঞান, ঠিক আছে? এখানেও আপনাকে সবকিছু মেনটেন করে চলতে হয়, এবং এগুলো একটা চেইন অফ, মানে একের পর একটা সবকিছু রুলস আপনাকে মেনটেন করতে হয়। তো একটা কথা বলবো যে যে যারা অনেকে ঘর তৈরি করেন, ঘরের যে বিষয়টা আপনারা আপনাদের মন মতো করে ঘর তৈরি করেন, আমি আমার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে এটাই বলবো যে আমি যে জিনিসটা বাস্তব প্রমাণ পাইছি, যে যে ঘরগুলোর অর্থাৎ দৈর্ঘ্যটা যেমন লম্বা, প্রস্থটা যদি তেমন হয়, তাহলে ওই ঘরগুলোতে আসলে রোগ ব্যাধির আশঙ্কা বেশি থাকে, এবং ওখানে ওখান থেকে প্রফিট তুলে আনাটা একটু সো টাফ হয়, বিভিন্ন ধরনের প্রবলেম সমস্যা হয়। কিন্তু হয়তো বা আপনি মনে করছেন যে আমার ঘর তো ভেঙে পড়ে নাই, ফালা এটা যায় নাই, নেট যায় নাই, এ নাই, কিন্তু ওইটা না, বিষয়টা হচ্ছে একটু কৌশল বা একটি টেকনিক। এখন এখানে আমরা অনেকেই কি করি, আমরা এই ভিডিওটা আমি যারা এখন নতুন তাদের জন্য বলছি, যারা পুরাতন তাদের জন্য বলছি। তো আমি আমার পক্ষ থেকে সাজেশন এটা দিব, যারা নতুন আপনারা, আমরা যারা এই সেক্টরের সাথে ইনভলভ হতে চাচ্ছি, আমরা একটু কষ্ট করে আমি দুটো জিনিস আজকে তাদেরকে বলবো। এক প্রথম জিনিসটা বলবো, আপনারা যারা মুরগি পালন করতে আসতেছেন নতুন করে, বা যারা অলরেডি করছেন, আপনাদের ব্যবসাটা রোলিংয়ের জন্য, ব্যবসার ভালোর জন্য বলছি, এবং ব্যবসা নিজেদের টিকে থাকার জন্য আপনারা অধিক মুরগি পালন করা থেকে সরে এসে কম মুরগি পালন করুন, কম মুরগি পালন করুন, তবে বারবার পালন করুন। ধরেন আপনি আপনার 3000-এর একটা শেড আছে, মানে 1000-এর একটা শেড আছে, আমি মনে করি আপনি 1000 শেডে 1000 করার প্রয়োজন নাই, আপনি সেখানে 700 করুন, ঠিক আছে? অন্য জায়গায় আরেকটা যদি সম্ভব হয় ছোট্ট করে আরেকটা ঘর তুলুন, সেখানে 500 তুলুন, তাহলে এই 700 পিস বড় হয়ে বিক্রি হতে হতে ওখানে আবার বাচ্চা তুলে চলে আসলে দেখবেন ওদের বয়স মাঝারির অর্ধেক হয়ে গেছে গা। তাহলে এক্ষেত্রে হবে কি, আপনার কিছুদিন পর পরে মুরগি সেল হচ্ছে, এই একটা বিষয়। এই বিষয় নিয়ে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি, ওই বিষয়ে আর না যাই। ঘর বিষয় হচ্ছে, আমরা যারা ঘরগুলো দিব, আমরা যারা ঘর তৈরি করবো বা ঘর বানাবো, আমি মনে করে থাকি আপনার ঘরটা মানে একদম সবচেয়ে যেটা ভাষা লম্বায় আপনি যতটুকু করতে পারেন, যে কোনো ঘর আপনি লম্বা মুরগির খামারের ঘরের মধ্যে লম্বায় আপনি যতটুকু করতে পারেন, তবে আপনি ওয়াইড মানে পাশে চিকন করবেন। আমি মনে করে থাকি একটা মুরগির খামারের জন্য, মানে আমরা যারা প্রান্তিক খামারে আছে, আমাদের মতো প্রান্তিক খামারেদের জন্য 15 ফুটের চাইতে মানে পাশে 15 ফুটের চাইতে আপনার বেশি হওয়াটা উচিত না, আমি মনে করে থাকি। লম্বায় আপনি যত অনেক করেন সমস্যা নাই, এটাও নিয়ম যে মুরগির খামারের ঘর হচ্ছে আপনি পূর্ব পশ্চিম মিলে করা, ঠিক আছে? বাতাস যাতে উত্তর দক্ষিণে বাতাস যাইতে পারে। তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় যে এখন আপনি বলতে পারেন যে ভাই কেন আমি 15 ফুট কেন দেবো, 15 ফুটের চাইতে বেশি নিয়ে 20 ফুট নিবো, 30 ফুট নিবো, আমি বলছি জাস্ট পাশে 15 ফুট নেন, লম্বায় যতটুকু করতে পারেন আপনি, ঠিক আছে? ওইটা সমস্যা না। তো এখন আপনি চাইলে নিতে পারেন, বাট আমি আমার জায়গা থেকে এই জিনিসটা ভালো হবে, যারা নতুন খামারি বা যারা খামার করতে আছেন তাদেরকে এটা বলবো, আপনারা নতুন ঘর করতে গেলে এই জিনিসটা কাজ করবেন, যে ঘরটা আপনার এমন হওয়া চাই। 15 ফুট দিবেন, এখন কেন দিবেন দেখেন, আমরা মুরগিখানে মুরগি পালন করি, ভ্যাকসিন ঠিক, ব্লিটার ঠিক, ওষুধ ঠিক, সব কিছু ঠিক আছে, তারপরে প্রবলেম, কেননা
যখন যেই গড়গুলা বা যেই খামারগুলার যেমন লম্বায় পাশাপাশি লম্বায় ঠিক আছে, পাশাপাশি যদি ওয়াইডও বেশি হয় তাহলে মাঝখানে গ্যাস থেকে যায় খামারের, ঠিক আছে। এই গ্যাসটা আমরা কিন্তু আমাদের মাঝে মধ্যে নাকে আমরা অনুভব করতে পারি অথবা অনেক সময় পারি না, এবং গ্যাসটা চোখেও দেখা যায় না। তাহলে এখানে আমি এক জিনিসটা এই জিনিসটা বলতেছি যে আপনারা যদি 15 ফুট বা লম্বা ধরেন পাশে যদি 15 ফুট করেন, লম্বা যদি যত ইচ্ছে তত করেন, তাহলে আমি বলবো তাহলে আপনার খামারে আর কোনো প্রকার রোগ ব্যাধি একদমই কম হবে আশা করি, এবং কোনো প্রকার গ্যাস হবে না। এবং গ্যাসের জন্যই তো মুরগির অনেক সময় রোগ হয়, অনেক সময় ম্যাক্সিমাম টাইম রোগ হয়। মুরগির রোগ হওয়ার অন্যতম কারণ হচ্ছে মুরগির আবহাওয়া, মুরগির গ্যাস, ভিতরের খামারের গ্যাস এবং মুরগির লিটার, এই তিনটে হচ্ছে মুরগির রোগ হওয়ার অন্যতম প্রধান কারণ, ঠিক আছে। তো এটাই বলবো আপনারা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন কিভাবে খামারটা দিবেন, খামারের পজিশনটা কেমন হবে, তো এটাই বলবো খামারকে আপনি যত মানুষের চোখের আলারে নিতে পারেন তত আপনার জন্য ভালো, পাশাপাশি যত লম্বা করতে পারেন এইভাবে পাশে কম দিয়ে যত লম্বা করতে পারেন তত ভালো। এবং চেষ্টা করবেন খামারের আশেপাশে কোনো প্রকার ময়লা আবর্জনা স্তূপ বা খাদ বা পুকুর বা কোনো কিছু যাতে না থাকে, আর চেষ্টা করবেন আপনার খামারটাকে একদম সবসময় চারপাশটা পরিষ্কার রাখার জন্য, এবং খামারটার মধ্যে যাতে এমনভাবে খামারটার পরিবেশটা তৈরি করবে যাতে আপনি খামারে বসে আপনি নিজের ভাত খেতে পারেন। তো তাহলে দেখবেন ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আজকে এই বিষয়টা জানিয়ে দিয়েছি, আশা করি আপনাদের উপকার হবে, আর আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি জাস্ট আজকে আপনারা কিভাবে আপনি একটা খামার আপনি দিতে পারেন বা কিভাবে খামারটা তৈরি করতে পারেন বা কিভাবে হলে আপনার একটা মুরগি খামার সবচেয়ে বেশি ভালো হয় সেই বিষয়টা জানিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।